Hope you are all well and fine. আজ আমি তোমাদের ড্রয়িং এর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই তোমাদের ড্রয়িং বইটা খোলো। Students, তোমরা তোমাদের ড্রয়িং বইয়ের পেজ নাম্বার 6 খোলো। দেখো আমিও খুলেছি। আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা সুন্দর চিত্র দেয়া আছে। উপরে একটা চিত্র দেয়া আছে যেটা তোমাদের রং করে দেয়া আছে আর নিচের চিত্রটাতে তোমাদের রং করতে হবে তোমরা তো জানোই তাহলে চিত্রটাতে আমরা রং করব দেখো চিত্রটিতে নিচে একটা আয়তক্ষেত্র আছে এটাকে বলে আয়তক্ষেত্র আর উপরে দেখো তিনটে কোণ আছে কোণটাকে আমরা ত্রিভুজও বলতে পারি ঠিক আছে তাহলে উপরের দিকে তিনটে কোণ আর নিচে একটা আয়তক্ষেত্র আছে এই ছবিটাতেই আমরা সুন্দর করে রং করব এই ছবিটা রং করার জন্য স্টুডেন্টস তোমাদের তিনটে কালারের প্রয়োজন হবে দেখো নিচের আয়তক্ষেত্রটা রং করার জন্য আমাদের লাইট গ্রিন কালারটা প্রয়োজন হচ্ছে আর দেখো উপরে এই দুটো কোণে দুটো ত্রিভুজ রং করার জন্য আমাদের রেড কালারটা দরকার হচ্ছে আর দেখো মাঝখানে যেই কোণটা এই কোণটা করার জন্য আমাদের ব্লু কালারটা প্রয়োজন হচ্ছে তাহলে স্টুডেন্টস আমাদের লাইট গ্রিন রেড আর ডিপ ব্লু কালারটা এই তিনটে কালারের প্রয়োজন হচ্ছে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা এই আয়তক্ষেত্রটা লাইট গ্রিন কালার দিয়ে রং করে নেব তাহলে চলো আগে প্রথমে আমরা ধারের দিকটা থেকে শুরু করি দেখো স্টুডেন্টস তোমরা প্রথমে একদম হালকা করে রং করবে আর একদম সাইড বরাবর রংটা তোমরা সবচেয়ে প্রথমে করে নেবে একদম সাইডটা তোমরা তো জানোই এর আগে তোমরা অনেক আঁকা রং করেছো দেখো আমিও করছি একদম চার ধারের সাইডটা লাইট গ্রিন কালার দিয়ে তোমরা রং করে নেবে দেখো আমি করছি তাহলে দেখো ফ্রেন্ডস দেখো সাইডের কালারটা আমাদের প্রায় হয়ে গেছে এবার আমরা মিডিলটা করব তাহলে একদম মিডিলটা আমরা সবুজ কালার দিয়ে ভরাট করে নেব স্টুডেন্টস মিডিলটা আমাদের প্রায় হয়েই গেছে যেগুলো যেগুলো তোমাদের রং করা ফাঁকা থাকবে আর কি রং করা হবে না সেগুলো তোমরা খুব সুন্দর করে রং হয়ে যাওয়ার পর ভালো করে ভরাট করে দেবে ফাঁকা জায়গাগুলো যেন না ফাঁকা থাকে এটা তোমরা লক্ষ্য রাখবে দেখো আমাদের আয়তক্ষেত্রটা পুরো লাইট গ্রিন কালার দিয়ে আমরা কভার করে নিয়েছি এবারে আমরা উপরে ত্রিভুজটা করব দেখতেই পাচ্ছ সাইডে কি দুটো ত্রিভুজ রয়েছে দুটো কোণ এই দুটো কোণ আগে আমরা করে নেব রেড কালার দিয়ে তাহলে প্রথমে ধারটা করব তারপর আমরা মিডিলটা করব তাহলে চলো করা শুরু করি দেখো স্টুডেন্টস আমাদের প্রায় দুটো কোণ কমপ্লিট হয়ে গেছে রেড কালার দিয়ে কভার করা যেগুলো ফাঁকা ফাঁকা রয়ে যাবে সেগুলো তোমরা কালার দিয়ে ভালো করে ভরাট করে নেবে যেন না একদম ফাঁকা থাকে তোমরা দেখতে পাচ্ছ আমিও ফাঁকা জায়গাগুলো রেড কালার দিয়ে ভরাট করে দিচ্ছি দেখো স্টুডেন্টস দুটো ধারে দুটো কোণ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মাঝখানের কোণটা করব তাহলে এর জন্য আমাদের ডিপ ব্লু কালার প্রয়োজন হবে তাহলে চলো আগে ফার্স্টে আমরা ধারটা করে নেব তারপরে আমরা মিডিলটা কভার করব তাহলে দেখো স্টুডেন্টস আমাদের রং করা কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমরা সুন্দর করে এটা বাড়িতে প্র্যাকটিস করবে রং করা কেমন তাহলে আজকে ড্রয়িং এর ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট দিন ড্রয়িং এর অন্য এক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব
টাটা।